বন্ধুরা, আমি আপনাদের সাথে সাকিবুল ইসলাম রোহান। তো বন্ধুরা, আজকে আপনারা স্ক্রিনে এই দিক দিয়ে যে লয়ের ঠাট্টা দেখতে পারতেছেন, তো সেটা কিভাবে আমি তৈরি করেছি, তো এটার উপরে শোয়াক 360 চ্যানেলের শোয়াক ভাই একটা ভিডিও বানিয়েছে। তিনি দেখাচ্ছে কিভাবে আপনারা আফটার এফেক্ট দিয়ে সেই লয়ের ঠাট্টা তৈরি করতে পারেন। তো আজকে আমি আফটার এফেক্ট না দেখাবো ক্যামতাসিয়া স্টুডিও দিয়ে। তো চলুন দেখা যাক। তো ফ্রেন্ড, ফিরে এলাম ইন্টার পর। তো ফার্স্টে আমার কাছে আছে একটা রেড স্কিন, আমি এটাকে গ্রিন স্কিন করে নিই ব্যাকগ্রাউন্ডটা। একটা আছে লাল সাদা, আরেকটা আছে কালো সাদা। তো আপনারা দেখতে পারছেন যে লাল সাদা আর কালো সাদা দুটোই আছে আমার কাছে। তো আজকে আমি এগুলি নিয়ে এই দুইটা দিয়ে ভিডিও তৈরি করব। জানি আফটার এফেক্টের মতো হবে না, তারপরও আমি চেষ্টা করেছি কিছুটা আফটার এফেক্টের মতোই লুক দিতে। তো দেখা যাক আমাদের এটা আফটার এফেক্টের মতো হয় কি না। তো ফার্স্টে আমি এটাকে একটু ছোটো করে নিব। এর মূল কারণ হচ্ছে আমাদের এটা বেশি বড় করার কোনো দরকার নেই। অ্যান্ড আমাদের যে ব্ল্যাক কালার লাইনটা আছে সেটাকেও একটু ছোটো করে নিব, কারণ সেটাকেও কোনো বড় করার কোনো প্রয়োজনই নেই। এদিক দিয়ে সামান্য একটু ছোটো। ওকে, তো ফার্স্ট অফ অল আমি ব্ল্যাকটা নেব। তো সেটাকে আমি পুরোপুরি ব্যাগে দিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আমি অ্যানিমেশনে যাব, অ্যাড দ্য অ্যানিমেশন এবং ব্ল্যাকটা সিলেক্ট করে। অ্যাড দ্য অ্যানিমেশনে গিয়ে ব্ল্যাকটাকে সিলেক্ট করে আমি এটা অ্যানিমেশনে নিয়ে আসব। ওকে, তো এবার এটাকে আমি রেডের নিচে নিয়ে যাবো। তো রেডের নিচে নিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এটা যেন আমাদের রেড কালারের ব্যাগের থেকে আসে সেরকমটাই দেখায়, ওইটার জন্য। তো এবার আমি ব্ল্যাকটাকে লক করে রেডটাকে সিলেক্ট করলাম এবং রেডটাকেও আমি ঠিক সেভাবে করব যেভাবে ব্ল্যাকটাতে করলাম। ফার্স্টে আমি রেডটাকে মাথায় নিয়ে গেলাম এবং এখান থেকে রেডটা সিলেক্ট। ওকে, একটু 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 একটু, ওকে না, দেখা যাক। ওকে, তো আমাদের প্রথমটা একটু ফাস্ট এবং বাকিগুলো সামান্য একটু স্লো। ওকে, দেখা যাক। তো এটা একটু বেশি স্লো হয়ে গেছে, তো আমি এটা একটু ফাস্ট করে দিই। ওকে, তো আমাদের এটা আগের থেকে অনেকটাই ফাস্ট হয়েছে। তো এবার আমাদের থেকে একটাই কাজ, সেটা হচ্ছে এখানে টেক্সট অ্যাড করা। তো টেক্সটের জন্য আমরা কলাউডে যাব এবং এখান থেকে টেক্সট। তো টেক্সটের ফার্স্টে যে এফেক্টগুলো থাকে সেগুলোকে আমরা রিমুভ করে দিলাম এবং এখানে আমি দিচ্ছি আমার চ্যানেলের নাম দিচ্ছি। ওকে, তো এবার এটাকে আমরা সাদা করে দেব। সাইজ আমি 48 দিচ্ছি, যদি এতে কম লাগবে তো আমি এটাকে আর একটু ছোট করে দিই, 40 করে দিই। হ্যাঁ, 40ও হবে না, আমাদের আর একটু বেশি নিতে হবে, 45।
ওকে 45 45 এনাফ। তো আমি এটাকে একটু এটা চারোদিকে স্ট্রেক একটু কমে নিব, যেন এটা জায়গাটা কম নেই তাই জন্য। তো তারপর আমি এটা ফুল করে এখানেও আমরা সেম টু সেম অ্যানিমেশন দিব। তো বসানোর আগে আপনারা অবশ্যই চেক করে নেবেন যে এটা তিনোটা বক্স মিলতেছে নাকি। তো আমি সেম অ্যানিমেশন দিচ্ছি। ওকে, তো আমি সেম টু সেম অ্যানিমেশন দেওয়া শেষ। এবার আমি রেড কালারটাকে আনলক করে এই যে এটা আছে সেটাকে মাঝখানে দিয়ে দিচ্ছি টেক্সটটাকে। তো টেক্সটটাকে মাঝখানে দেওয়ার মূল কারণ হচ্ছে এটা আমাদের রেডের ভিতর থেকে বেরোবে। তো দেখা যাক, তো দেখতে পারতেছেন এটা রেডের ভিতর থেকে বের হয়েছে। তো এবার আমরা আসতেছি আমাদের এটার শেষ পজিশনে, তার জন্য আমি বাকিগুলি লক্ষ্য দিই। এবং এখানে আমরা সেম নিয়ম ইউজ করব, শুধু এটা ব্যাগে যাবে, তবারটা শুধু এতটুকুই। ওকে, টেক্সট লক করে দিছি। এবার আমরা এটাকে ব্ল্যাকটাকে ব্যাগে নিব। ওকে, তো ব্ল্যাকটাকেও আমাদের ব্যাগে নেওয়া শেষ। এবার হচ্ছে আমাদের রেডটাকে, তো আমি রেডটাকেও নিয়ে যাচ্ছি। ওকে গাইস, তো আমাদের ব্ল্যাক, রেড এবং টেক্স তিনোটাই ব্যাগে নেওয়া শেষ। তো এবার দেখা যাক। তো এগুলি একসাথে যাচ্ছে। তো এবার আমরা যেমনটা দেখতে পাচ্ছি এটা সবগুলো একসাথে যাচ্ছে। তো আমি রেডটাকে একটু পিছু করে দিব, আমাদের টেক্সটটাকে একটু আগে। আর টেক্সটটার পিছু পিছু আমাদের যে ব্ল্যাক কালার স্কিন যেটা সেটা গো। তো এবার দেখি আমরা, তো গাইস আমাদের এখানে আমরা এটা ম্যাচ যদি করতে চাই তাহলে এটাকে এখান থেকে দিতে হবে। ওকে, ওকে, তো এটুকু আমরা কাট করে ফেলতে পারি সবগুলোকে। তো এখানে আমরা আরো একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমাদের ইউটিউবের লোগোটা এখানে অ্যাড করতে পারি। তো তো আমি ইউটিউবের পিএনজিটা নিলাম, এটাকে আমি পুরো দিয়ে দিব এবং এটাকে শিফট চেপে ধরে ছোট করে নেব। তো এটা আমাদের বড় জায়গায় বসেছে কিনা সেটা দেখার জন্য আমরা একটু জুম করব,
না বসলে পুরোটাকে বসিয়ে দিব। ওকে, তো এটাতে আমরা আরেকটা এই আরেকটা অ্যানিমেশন অ্যাড করব। এমনি তো বেসিক্যালি আসবে সেমভাবে, শুধু এখানে আমরা রেড গ্রিন এগুলোতে একটা একটা ইউজ করেছি রেড ফ্ল্যাগে, কিন্তু এখানে আমাদের দিকে দুইটা অ্যানিমেশন অ্যাড ইউজ করতে হবে। তো ফার্স্ট অ্যানিমেশন হবে এটা, এখানে আসলো। এন্ড দ্য নেক্সট সেকেন্ড অ্যানিমেশন হবে এটা বাড়ি খেয়ে এখানে। ওকে, তো দেখা যাক। আমরা এটাকে একটু সামনে আগে নিব। ওকে গাইস, তো আমাদের ব্ল্যাক কালার যে লেয়ারগুলো সেগুলো একটু আগে নিতে হবে, এবং এখান থেকে এই যে দুটা লেয়ার মানে যে দুইটা অ্যানিমেশন আমরা অ্যাড করেছিলাম, তো সেগুলিকে আমাদের সামনে একটু আগে নিয়েছি। ওকে, তো এখন আপনাদের মাথায় আসতে পারে আমি এই দুইটা লেয়ার একটু পিছাই এখান দিয়ে এই দুইটা অ্যানিমেশনকে কেন আগে দিয়েছি। তো এই দুইটা অ্যানিমেশন আগে দেওয়ার মূল কারণ হচ্ছে যে আমাদের এই দুইটা অ্যানিমেশন দিয়েই ভিডিওটা আমাদের ঠাট্টা সুন্দরভাবে অ্যানিমেশন হবে, তাই জন্য। তো আপনারা চাইলে এখানে যে ইউটিউবের লোগোটা বাড়ি খেয়ে আসতেছে ওই সময় আপনারা চাইলে এটা দিতে পারেন। ওকে, এটাকে এখন নিয়ে দিচ্ছি দিব আমরা। তো আমি ভিডিওটা স্কিপ করছি। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা রেন্ডারিং শেষ, তো আমি এখানে ফিনিশ দিলাম, এটাকে মিনিমাইজ করলাম। তো এটা হচ্ছে আমাদের ফাইল লোড হার্ডের, তো দেখা যাক। তো আপনারা ফেসবুকের জন্য এখানে যে রেড বাটনটা রেড কালারটা সেটা ফেসবুকে ব্লু কালার করে দিতে পারেন, স্কাই কালার যাই বলে। তারপর টুইটারের জন্য সেম প্রসেস ইউজ করতে পারেন। ওকে, তো গাইস আজকে ভিডিও এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।